এই মিমিক্রিতে শুরু করি, তখন থেকে প্রথম এই সাউন্ডটাই করি, সেটা হচ্ছে পুলিশের জিপগাড়ির সাউন্ড। পুলিশ যে জিপগাড়িগুলো নিয়ে আসে তার সাউন্ডটা ফার্স্ট শুনুন। আওয়াজ শুনতে পাচ্ছি না? ঠিক আছে, এবার বাইকে রেসিং করা হয়, তো কে কার আগে যেতে পারে। এবার টিভিতে দেখা হয় যে মোটর বাইক রেসিং হয়, তাই তো? টিভিএস মোটর বাইক রেসিং এর মধ্যে সব থেকে টপ হচ্ছে এখন টিভিএস আমাদের ইন্ডিয়াতে। টিভিএস মোটর বাইক রেসিং ওর সাউন্ডার করে শোনাচ্ছি। যখন ক্যাসেট, এখন তো আমরা ইউএসবি পেন ড্রাইভ দিয়ে গানগুলো শুনি, মোবাইলে গান শুনতে পারি। একটা সময় ছিল যখন ক্যাসেট দিয়ে গান শোনা হতো, তাই না? তো এবার ক্যাসেট গুলো কি হতো, অনেক দিনের পুরনো একটা ক্যাসেট ধুলো পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে ক্যাসেট, সেটা টেপ রেকর্ডারে চালালে কেমন লাগতো? ধরা যাক কোন একটা গান, চলে কেসে তবু কাহা, এই গানটা হচ্ছে ওই ক্যাসেট, তাহলে কেমন লাগে? কিন্তু দুটো বিড়াল যদি সামনাসামনি হয় ওদের মধ্যে একটা যুদ্ধ হয়। দুটো বিড়াল সামনাসামনি হচ্ছে, ও সাউন্ড শুনছে। ধন্যবাদ। রেলওয়ে প্ল্যাটফর্মে গেছে ট্রেন, একটা ট্রেন প্ল্যাটফর্মে আসবে, তার আগে দেখবেন যে কোনো রেলওয়ে প্ল্যাটফর্মে কতগুলি কথা শোনানো হয় কম্পিউটার থেকে,
ধরে নিন ব্রহ্মপুত্র মেল এক নম্বর প্ল্যাটফর্মে আসবে, অনুগ্রহ করে শুনবেন দিল্লি থেকে গৌহাটি যাবার 2-3-5-3-0-2-1 আর ব্রহ্মপুত্র মেল এক নম্বর প্ল্যাটফর্মে আসছে। ধন্যবাদ। কৃপা ধ্যান গাড়ি নম্বর 2-3-5-3-0-2 দিল্লি সে গৌহাটি জেনে বলি আপ ব্রহ্মপুত্র মেল এক নম্বর প্ল্যাটফর্মে আর ধন্যবাদ। ফরের কাইট অ্যাটাচ প্লিজ ট্রেন নম্বর 2-0-3-5-2-1 যেমন যে দিকে ট্রান্সফর্ম নির্জারি আর ব্রহ্মপুত্র মেল ইস অ্যারাইভিং অন প্ল্যাটফর্ম নম্বর 1। থ্যাংক ইউ। হ্যাঁ